Kayla. হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সবার ঈদ অনেক ভালো কেটেছে। সো ঈদের তৃতীয় দিনে আমরা যাচ্ছি কোথায় এবং জায়গাটা কেমন ছিল, লোকেশনটা কোথায় অ্যান্ড প্রাইস কীরকম লেগেছে সব ডিটেলস শেয়ার করবো। তো আমাদের বাসা যেহেতু মিরপুর 11 নম্বর, সো 11 নম্বর থেকে রিক্সায় করে আমরা প্রথমত কালশিতে চলে যাই। কালশি ওখান থেকে বাসে করে আমরা খিলক্ষেত নামি, খিলক্ষেত থেকে ট্যাক্সিতে করে আমরা হচ্ছে মেট্রোপ্লেক্সে চলে যাই। মেইনলি আমরা আজকে যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে। যারা মূলত সাঁতার কাটতে অনেক পছন্দ করেন, আমার ভিডিওটা আজকে শুধুমাত্র তাদেরই জন্য। সো আমার ভিডিওটি লাস্ট অবধি দেখবেন অ্যান্ড আমার ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিওতে কোনো ভুল আছে কি না সবগুলো আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন। সো আমরা বাসে করে যাচ্ছিলাম, তো বাসের আমাদের হচ্ছে এখান থেকে খিলক্ষেত যেতে ভাড়া লেগেছে 20 টাকা করে পার পার্সনে। দেন আমরা বাস থেকে নামার পর রোডের অপোজিটে যা গিয়ে আমরা হচ্ছে ট্যাক্সি নিই। ট্যাক্সি মূলত হচ্ছে বড় যে এই রিক্সাগুলো দেখতে পাচ্ছেন এরকম রিক্সায় করে হচ্ছে আমরা চলে আসি। আর রিক্সা ভাড়াগুলো ছিল 80 টাকা। আমরা ফুল ফ্যামিলি বড় রিক্সাতে করে চলে এসেছি। আমরা আজকে যে পুলটাতে আসলাম এটার নাম হচ্ছে মেট্রোপ্লেক্স। এটা খিলক্ষেতের খুবই কাছে, মাত্র 60 থেকে 80 টাকা রিক্সা ভাড়া নিবে এখানে আসতে হলে। অ্যান্ড সো আমরা চলুন এটার ভিতরের ভিউটা দেখব। অ্যান্ড এটার পার পার্সনের কস্টিং ছিল 300 টাকা করে। অ্যান্ড আমার সাথে যে আমার ছোট বাবু ছিল তার জন্য 200 টাকা নিয়েছে। সো এখানে হচ্ছে তাদের এই যে এইটাতে হচ্ছে টিকিট নিতে হয়। অ্যান্ড ওখানে তাদের জিমের অনেক প্লেস ছিল, জুতা রাখার জন্য আলাদা প্লেস ছিল। দেন হচ্ছে তাদের ছোট ছোট করে কাবার ছিল যেখানে আমরা হচ্ছে আমাদের ড্রেস আপ রাখতে পারবো। অ্যান্ড তাদের আরেকটাই হচ্ছে যে গোসল করে সুইমিংয়ে নামতে হয়, এই যে জুতা রাখার একটা প্লেস। তো আমরা মূলত এটার সামনে আরেকটি সুইমিং পুল ছিল ওটাতে গিয়েছিলাম, তো ওটাতে একটু ভিউটা ভালো লাগেনি। অ্যান্ড ওটা থেকে হচ্ছে উপর থেকে পুরো সূর্যের আলো সুইমিং পুলে পড়তেছিল, তো বেশিক্ষণ সুইমিং করা যাবে না ওটা দিয়ে। এটা ভেবে আমরা হচ্ছে এটাতে চলে যাই। অ্যান্ড এটাতে গিয়ে এটার একটা ভালো দিক ছিল, উপরে হচ্ছে ই ছিল, সাদ থাকার কারণে সূর্যের আলোটা পড়েনি অ্যান্ড পানিটা অনেক ঠান্ডা ছিল, তার সাথে অনেকক্ষণ আমরা সুইমিং করতে পারি এটাতে। তো আমি বলবো যে এই সুইমিং পুলে আপনারা জানেন কেন উপরে যেন সাদ থাকে, এখন যেহেতু গরমের সময় উপরে সূর্যের আলোটা সহ্য করা। তো আমরা সবাই অনেক মজা করলাম সুইমিং পুলটাতে অনেকদিন পরে, ঈদের পরে। আমরা মূলত ঈদের তৃতীয় দিনে সেখানে গেলাম, তো আমরা সবাই ফ্যামিলি ফুল ফ্যামিলি অনেক এনজয় করলাম। সো আমি কিছুক্ষণ সুইমিং করে উঠে যাই কারণ আমার ছোট বাবু ছিল, বাবুকে ধরতে হচ্ছিল তাই। অ্যান্ড আমরা সুইমিং করে ওখানে সামনে আরেকটা ভিউ ছিল যেখানে কিছু ছবি তোলা যায়। তো আমার বাবু ড্রেস নিয়ে গিয়েছিলাম, সো ওখানে ড্রেস পরিয়ে তাকে কিছু ফটোশুট করলাম, ছবিগুলো খুবই সুন্দর এসেছিল। সো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও। অ্যান্ড আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আবু বাবু, এই বাবু ইবনাথ ই বে করো বে করো।